सलाम सलाम तुम सामने जाओ कैमरा सामने जाओ जाहिद हसन सामने जाओ बाबा एक तो उठो अच्छा কি দরকার আমারে বল না আমরা দিচ্ছি এখন এই যে মোমবাতি দি আগরবাতি জ্বালো হ্যাঁ ভাই এটা আমার কাছে মোমবাতি আগরবাতি আপনি মানে এই সাইড দিয়ে মানে সুমকে দেব না সাইডে দেব ভাই আমি দেখা দিচ্ছি মাছখানে এটা জ্বালাই লাও না মাছখানে তো রুগী বসবে এখানে একটা দাও একটা লিয়া করে লাগলেন আপনি এখানে একটা দাও ছোট করে একটু দাগ জ্বালাইলাম কাদের মামা আপনি দিক নির্দেশনাগুলো একটু বলে দেন হ্যাঁ দিচ্ছি কাদের মামা এখানে একটা দাও ওই যে হাতে ওইটা কি নয়নের হাতে ওইটা কি ওইটা আগরবাতি এটা জি জি বলেন এটা একটা হার ওইটা হার মানুষের হার মানুষের হার বাচ্চা মানুষ বাচ্চা মানুষের হার ভাই এখানে দেব আচ্ছা দেখতে হ্যাঁ হ্যাঁ নয়ন আগরবাতি কোথায় রাখবে মামা ভাই তুমি এখানে দাও दया कर কাদের কবিরাজের জন্য দোয়া করবেন বুঝে সামনে যাও সালাম সামনে চলে যাও সালাম তুমি ওখানে দাঁড়াও কাদের মামা যেটা বলবে সেটা শোনো খুব ভয়ানক একটা জায়গা দিনেও সচরাচর মানে কেউ এদিক দিয়ে চলাফেরা করে না মানে হন্টেড জায়গা মনে হচ্ছে জায়গা ভয়ঙ্করটা যা দেখবো আমি কি ভয়ঙ্কর কে আছে এখানে কি দেখবো সেঙ্গিত ফালায় মারবো তাক আমি আচ্ছা তোমরা একটু দাগের বাইরে থাকো দাগের বাইরে থাকো হ্যাঁ দাগের ভিতরে কেউ প্রবেশ করবে না আমি না কওয়া পর্যন্ত ঠিক আছে ভাই ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন আল্লাহু আকবার
कत बड़ सहस देखे पालानी शुरू कर सड़क बांधी अच्छा राजन बोलें मामा এখন যে কোনো জিনিস হাজির করতে হলে একটা মানুষের দরকার পড়ে বলেন একটা মানুষ দাও একটু শক্তিশালী একটা মানুষ দাও জিনিসটা তো খুব খারাপ দেখলাম আমি খুব শক্তিশালী কাদের মামা হ্যাঁ আমাদের টিম থেকে দেখেন কাকে পছন্দ হয় তাকেই নেন আচ্ছা ওটা না ওটা না ফাইনান্স যে ওরে সমস্যা তো ওরে রই তাহলে স্যার যার সমস্যা প্রবলেম আছে তাকেই দেই নাকি আমরা হ্যাঁ হ্যাঁ যার উপরে তোমরা একবার হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়ে গেছো হাজির করছো যাইদ হাসান সামনে যাও তাক দাও দাও ক্যামেরার সামনে যাও সালাম এক দাও হ্যাঁ হ্যাঁ এই সালাম ভাই যা সামনে বসো এখানে বস ভালো করে বস সব বল ভাই কি তো বলবেন জুতাটা খুলে যাইদ তুমি ওখানে বসলে ভালো হয় ভিউয়ার্স নয়েজ সাউন্ড আসতে পারে এর জন্য আমরা দুঃখিত এই হালার বহালা এই কত টাকা আসছে বড়া হ্যাঁ এখানে টাকা চুপ চুপ বসে আছিস এখানে এদিকে টাকা আসছে যাইদ চুপচাপ বসে থাকো কাদের মামার দিকে ফলো রাখো স্যার এদিকে যাই কিছু না হ্যাঁ ওদিকে থাকো না বসো জাইদ বসো ভাই কিছু কি বলতেছেন অবশ্যই আছে এখানে না বুঝলি আমি দৌড় দিছি তোমরা দেখো নাই কথার মুদি বাবাও দিবা না ঠিক আছে তুমি বসো বাবু মাইতে বসো না তোমার পাও লাগি যাবে তো হ্যাঁ এবার হলো আয় 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 বাবা আয় তাড়াতাড়ি আয় দেখ বেশি হাল করিস না কিন্তু আমার নাম কি জানিস আমার নাম কাদের কবিরাজ তোর মতো দিন বহুত সোজা করছি আমি আজকে তোর সোজা করতে আছি কোন জায়গাতে আইস আমি দেখবো আয় আয় তাড়াতাড়ি হাজির হয় আসে কাদের মামা আমার তো ভয় লাগতেছে মামা আমি আছি কোনো ভয় নাই তোমরা শক্তি করে খাড়া হবে মনে সাহস রাখবা ঠিক আছে মামা আপনার উপর ভরসা আমি আছি উপরে আল্লাহ আমার শিষ্য আছে তোমাদের ভয় কিসের গুরু শিষ্য যে জায়গায় থাকে সে জায়গায় কোনো বালা মুসিবত থাকে না আল্লাহর উপর ভরসা করো আল্লাহর রহমত থাকে আল্লাহর রহমত থাকে সেই জায়গায় দেখি হাজির করতে পারি কিনা হ্যাঁ হাজির শুরু করে দেন
প্রিয় ভিউয়ার্স, জানেন আজ কি হতে যাচ্ছে এখানে। আপনারা আমাদের সাথে থাকবেন। আসতে কথা বল, আমি আসতে কথা বলবো। আমার চিনস, আমরা গুরু শিষ্য আছি এখানে। নাম কি? আমার নাম কি না তোর নাম কি? হালার পোহালা, আমার নাম আব্দুল কাদের। হয় দেখ তো চিনিস নাকি? এবার ওই বলবে নাম, বল নাম, বল তোর নাম চিনিস। আমার নাম ক, তুই ক? আব্দুল কাদের কবিরাজ। তাহলে চিনি আমার নাম জিজ্ঞাস কে? তুই কোথা ছিলি, কোথা আইসোস? হয় তোর নাম কি, নাম বল। আমার নাম দিবাশিস। দিবাশিস, বাপরে নাম, দিবাশিস। আচ্ছা তোর নাম তো দিবাশিস, ভারত থেকে আমি? ভারত থেকে, ওই হিন্দুর দেশের মানুষ, হিন্দু তো তার ঠিকই আছে, এক ধর্মের মানুষ। আইলি কিভাবে, কার সাথে আইসোস? আবার একটা লাঠি দিয়ে বাইরে কিন্তু সয় হালাবো। এখন তো শোন, আমি যেটা কই সেটা শুনবি? আবার এদিক সেদিক তাকায়, হালার পর হালা দেখ। আর কি দেখতেছ, কি দেখতেছ এদিক সেদিক? বল কি দেখতেছ, কি দেখতেছ, কি আছে, কে আছে? যা 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 যা। হ্যাঁ দেখ, আবার কাক খেদাস, কিডা আছে? ডাক ডাক দে, যা 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 ডাক দে, ডাক দে। কাদের মামা, দৌড় মারবে না তো? হ্যাঁ দৌড় মারবে না তো? না না দৌড় মারবে না, সহজ। এই যে দাগের বাইরে যেতে পারবে না, দাগের ভিতরে আমার কাছে আসতে পারবি না। গুঙ্গাস না, এখন তোর কিন্তু এই এলাকা সাইডে যাওয়া লাগবি। এর আগে একজনের আমি যাবো না, তোর যাওয়া লাগবি, আমি তোকে যাওয়া হালা কয় যাবো না, মানে মুখে মুখে কথা কস। এই জায়গায় আমি বন্দুক খুঁজে আমি যাবো না। আর তোর বন্দুক তুই সাথে করলে চল না। শোন, তোর বন্ধু মানুষ না, আমি তো একজনকে পাচ্ছি না। জাহিদ হাসান কোথায় গেল? জাহিদ হাসান কোথায় গেল? ও কোথায় গেল আবার? রজিদুর আসবে, আসবে, আসবে। ডাকো তো ওনাকে, মামা। যাবে না, আমাকে ছেড়ে যাবে না ওরা। আমি তো ভয় পাইছিলাম মামা। না ভয় নাই, বসো বসো। তোর সাথে কেউ আছে? জাহিদ, জাহিদ তোমার হাতে মাটি কেন? আমি আসতে বলবো না। ও কাইতে আইতে বল, আমি আসতে কবো না। দাদা আসতে বল, আজ ওকে ও আটকাবাজ বোতলের মধ্যে ভরবো। এই হাট, এই হাট, এই শোন আমার কথা শুন। দাদা দাদা যা বাগান চল,
যা এয়ার খুব খারাপ, যা গগন যা। আর আমাদের এই ছেলেটা এখানে আসছিল, একটা কাজে এখানে আসছিল, আসার পর মানে ঝামেলা করলি ওর সাথে, সেটা বল। আমার বাগানে ও হাল করছে, মেলা হাল করছে। কার বাগান এটা? এই বাগান আমার। হই তোর বাগান কি ভাই, তোর বাড়ি ভারতে, তোর বাংলাদেশে বাড়ি, তোর 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 বাগান মানে? এই বাগান আমার সুন্দর হয়ে আছে, পছন্দ হয়েছে। বাগান বাগান তোর? হয় না, অন্যজনের মালিকের? অন্যজনের আসল আগে। ইয়ার কে মারাস? হ্যাঁ ইয়ার কে মারাস, এ বাগান আমার। হ্যাঁ তোর বাগানে দিয়ে দেবো, তো এখন রেজিস্টার কর তোর নামে দেবো আজকে বাগান। ভাই কা দেরি কর তুই। হ্যাঁ শোন, আই আমার কথা শোন। তো ঠান্ডা লাগে? হ্যাঁ আমার কথা শোন বেটা, ওদিকে ঠিক তাকাস কে, আমার আমার দিকে তাকা। আমার এই যে দেখছো, লাইট দেখছো, লাইট দেখছো। শোন যদি কথা না শুনিস, বাড়াবাড়ি দেখছোস কি বেড়া? এই যে চেঙ্গি দেবো তোর দম কষা যাবি, কিন্তু বেশি বাড়াবাড়ি করা যাবি না। এটা কি দেখছোস? ভালো করে দেখ, ভয় করিস না দেখি। হ্যাঁ ভয় করিস না, না ভয় করিস না। আচ্ছা তুই শোন, তুই সোজা হলে যাবি না? হ্যাঁ সোজা হলে যাবি না? না। হ্যাঁ তোর অনেক দূরে যাওয়া লাগবি। আমি যাবো না। তোর যাওয়াই লাগবি, এই যে ধরবো না দম কষে যাবি, কিন্তু মরবি কিন্তু এখনো। ক হ্যাঁ আমি যাবো না। তুই যাবি না? এই ধরছি, এই যে তোর দম কষে না, এইবার ধরবো, এইবার দম কষবি। কি কষ্ট লাগে? এই যে এই যে ধরছি, এই যে এখনো কথা ক, এখনো শিকার হওয়া যাবি কিনা, নাহলে আবার ধরবো, মরবি কিন্তু আবার ধরলে। যাবি না? ভোগ লাগবি। হ্যাঁ ভোগ লাগবে। ভোগ আবার কিসের ভোগ? কি দে তো ভোগ দেবো? দুধ কলা। দুধ কলা? হয় দুধ কলা দিলে যাবি? হ্যাঁ একবার চলে যাবি, একবার চলে যাবি। হ্যাঁ তাহলে আজ যাচ্ছ না? না। কবে যাবি? কবে যাবি? ভোগ দুধার দুধার ইয়া কলা হয় রোববারে দেওয়া লাগবে। রোববারে? হয় কই দেবো, কই দেবো, কালীবাড়ি না পুকুর পাড়ে? পুকুরে? না না এ জায়গায়। এ জায়গায় হয়? আমি খাবো। তুই খাবি? হয় খাইলে যাবি? হ্যাঁ। আচ্ছা শিষ্য, হ্যাঁ হালার ভালাকে এখন বন্দি করে রাখো এখানে। আই তো বন্দি করবো, তো বল তুই বন্দি করবো নাকি এখানে? নাহলে তো মানুষকে জ্বালাবি, ওই গাছের মাথায় বন্দি করে রাখবো। শীত বন্দি করবো গাছের মাথায় না ইত্তলে? না ও যখন, ও যখন দুধ কলা চাইছে দুধ কলা দেবো, রবিবারে চাইছে রবিবারেই দেবো, কিন্তু এই কয়েকদিন ওই গাছের মাথায় বন্দি করে তাহলে নামতে না পারে, তাহলে মানুষের জ্বালাতে না পারে। বন্ধ থাকবি? হ্যাঁ মানুষ জ্বালাবি? আমার বাবা লোকজন না আছে। লোকজন যাবি তো? লোকজন যাবে না? হ্যাঁ তোকে যে গাছের মাথায় রাখবো, নামতে পারবি না? লোকজন যে হাল করবি, হাল করলে তুই তো নামতে পারবি না বেটা। কে তোকে তো বন্দি করবো ওখানে আমি, কিন্তু তুই ওই লোকজনে ভয় দেখাবি না, ন্যাংটা বসে থাকবি না, ওই গরু সাজতে পারবি না, বিলাই সাজতে পারবি না, আবার ওই কুত্তা সাজতে পারবি না, আবার নতুন বউ সাজতে পারবি না, ওক লিয়ে তুই উপরে থাক দোতলায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাবি না তো? না বুঝিস না, ভোগ দিলে যাবি তো? হ্যাঁ যাবি, চললাও ভারত, ভারত আমি চললাও ভারত। একা যাবি না আর সাথে নিয়ে যাবি? না একা যাবো না, বন্দুক নিয়ে আসবি, বন্দুক নিয়ে ওকে যাবে তোর সাথে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে যাবি, পুরো দিন যে বাংলায় আসবি না, দুতলে আসিস তারপরে তোর বিপদ আছে, কিন্তু একবারে মাই হওয়া দেবো তোরে। আমি আর আসবো না নিবো বাংলাদেশে, সত্যি বলি তো? সত্যি বলি তো? না যাবি না, আর না আর কাউ যাবি বাংলাদেশের কেউ আসে বন্দি করবো? এ তুই উত্তর শুকে, আমি তো গাছে বন্দি করবো না, উত্তর শুকে যাই থাক, এই না থাকো তো গাছে রাখবো আমি। তুই কর কথা বলি মানে তুই মি করিস কে, হালা আর হালা মাইর খাবি? ও ভোট সুদা হালা আর হালা, হ্যাঁ ছালা মূর্খ একদম মূর্খ। আচ্ছা দেখি আমি বন্দি করে রাখি,
সবার সঙ্গে তো আসছিলে নাকি? আসলে তোমার কি হয়েছিল বলতে পারো? কিছু জানো তুমি? না, বসলে তখন তো জানো, তাই না? তারপর কিছু জানো না, তাই না? ভালো লাগে, হাত তো ঢাকে দাও, হাত তো ঢাকে দাও।